প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা। আজকে আরেকটি টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে আগ্রহী, আজকে ভিডিওর স্পেশালি আপনাদের জন্য। আপনাদের খুব কমন একটি প্রশ্ন থাকে যে কেন ভিডিওর ভিউজ আপনাদের চ্যানেলে আসে না। তো ভিউজ আসার জন্য বেশ কিছু টেকনিক অবলম্বন করা দরকার। সেই টেকনিকগুলো যদি আমরা করে থাকি, তাহলে দেখবেন খুব সহজেই আপনি কোনো ভিউয়ার্সকে আকর্ষণ করতে পারবেন এবং সহজে আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন। যে কারণে আমাদের সর্বপ্রথম করা দরকার উচিত হচ্ছে, আপনি যে ইউটিউব চ্যানেলটি চালান বা আপনার যে চ্যানেলটি আছে, সেই চ্যানেল থেকে আমাদের কিন্তু সবসময় দেখবেন যে আমাদের মনের ভিতরে একটি হিংসা কাজ করে থাকে। দেখবেন আপনার অনেক বড় বড় সফল ইউটিউবার যারা আছে, তারা যখন ভিডিও করে, তাদের ভিডিওগুলো আমরা দেখি, কিন্তু তাদের ভিডিওকে আমরা কিন্তু কখনো লাইক এবং কমেন্টস করি না। এবং যদি কেউ একটা খুব সুন্দর একটি কমেন্টস করবেন, তাহলে মনে করবেন যে তার চ্যানেলটা আরও গ্রো করবে। সেই জন্য কিন্তু আপনারা কিন্তু সবসময় একটা কাজ করে থাকি, তার চ্যানেলটাকে আমরা কখনো পর্যন্ত লাইকও করি না এবং কমেন্টসও করি না। এটা হচ্ছে আমাদের ভিতরে হিংসা এবং বিদ্বেষ কাজ করে। আপনারা জানবেন, আমার সাথে একমত হবেন, এই হিংসা বিদ্বেষের কারণে কিন্তু আপনি বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কী ভাবনা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? যে সকল ইউটিউবার যারা আছেন, তারা কিন্তু অটোমেটিকলি কিন্তু তাদের চ্যানেল কিন্তু গ্রো করতেছে। আপনি চুপি চুপি যদি তার ভিডিও দেখেন, কিন্তু সে আসলে কিন্তু লাভবান হচ্ছে। মাঝখানে যদি আপনি একটি লাইক দিয়ে থাকেন বা আপনি একটি কমেন্টস করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে, অটোমেটিকলি গ্রো করবে। আপনি চিন্তাও করতে পারবেন না আপনি কীভাবে আপনার চ্যানেল গ্রো করতেছে। যে কারণে আপনার সর্বপ্রথম দরকার হচ্ছে, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে সেই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনাকে কিন্তু অন্যদের যে ইউটিউবার, সকল যারা ইউটিউবার আছে, সকল যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদের ভিডিওগুলো আপনাকে দেখতে হবে এবং তাদের চ্যানেলেকে আপনাকে লাইক করতে হবে এবং খুব সুন্দর একটি কমেন্টস করতে হবে। যখন আপনি খুব সুন্দর একটি কমেন্টস করবেন, দেখবেন অনেকে কিন্তু কমেন্টসগুলো খুব সুন্দর করে পড়ে। যখন কমেন্টস করে দেখেন, সেই কমেন্টসের রিপ্লাইতে অনেকেই কিন্তু তাকে জানতে চায়, এবং তার যখন আপনার কমেন্টসটা সুন্দর হয়, তখন কিন্তু অন্য ভিউয়ার্সরা কিন্তু আপনার চ্যানেলে একটু যাবে এবং আপনার চ্যানেলে দেখবে যে আপনার চ্যানেলে কী কী ধরনের ভিডিও আছে। যদি টেক রিলেটেড ভিডিও থেকে থাকে, যদি যে সংশ্লিষ্ট ভিডিওতে আপনি কমেন্টস করেছেন, ওই সংশ্লিষ্ট ভিডিও যদি আপনার চ্যানেলে যদি থাকে, তাহলে কিন্তু ওই ভিউয়ার্সগুলো আপনার চ্যানেলে আসবে, সাবস্ক্রাইব করবে, যেটা কিন্তু চিন্তার বাইরে। কিন্তু এই ধারণা কিন্তু আমাদের ভিতরে, অনেকের ভিতরে নাই, এবং এই ধরনের চিন্তা কিন্তু আমরা কখনো পর্যন্ত করি নাই। যে কারণে প্রিয় বন্ধুরা, আপনারা যারা একজন সফল ইউটিউবার হতে আগ্রহী এবং কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে আগ্রহী, আপনাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি, শুধুমাত্র আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন, দেখবেন রাতারাতি আপনারা কিন্তু খুব সহজে আপনাদের চ্যানেলটা গ্রো করতে পারবেন এবং আপনারা হিউজ পরিমাণ সাবস্ক্রাইব পারবেন এবং এখান থেকে চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন, হিউজ টাকা আর্ন করতে পারবেন।